নদিয়ার কৃষ্ণগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাঝদিয়া গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে ফেরার যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া পূর্ণগঞ্জে। প্রতারিতরা অভিযোগ করছেন, কৃষ্ণগঞ্জ শাখার রাষ্ট্রায়ত্ত ব্যাংক অল্প টাকা জমা নিতে চায় না, তারাই সব ব্যাংকের বাইরে গ্রাহক পরিষেবা কেন্দ্রে পাঠিয়ে দেন। গ্রামের মানুষ এতদিন ধরে সেখান থেকেই টাকা জমা ও তোলার কাজ করছিলেন। দিন সাতেক আগে দেখতে পান মাঝদিয়ায় থাকা গ্রাহক পরিষেবা কেন্দ্রটি তালা বন্ধ। তারপর তারা গ্রাহক পরিষেবার এজেন্সি নেয়া মালিক শান্তনু কর্মকারের বাড়িতে যান। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সেখানে গিয়ে দেখেন তার বাড়িতে তালা দেয়া, অভিযুক্ত বাড়ির লোকদের নিয়ে ফেরার হয়েছেন। এরপর সব হারানো মানুষগুলো অসহায়ভাবে কৃষ্ণগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যান। ব্যাংকের সামনে প্রচুর গ্রাহক জমা হন। সংবাদ মাধ্যমের সামনে তারা তাদের ক্ষোভের কথা জানান, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করেন। ব্যাংক ম্যানেজার প্রথম দিকে গ্রাহকদের কথা সেই রকম ভাবে কর্ণপাত করতে চাননি। সংবাদ মাধ্যমের পৌঁছানোর খবর পৌঁছাতেই ম্যানেজার তড়ি ঘড়ি সমস্ত গ্রাহকদের কাছ থেকে আবেদন লিপিবদ্ধ করে ও রিসিপ্ট কপি দিতে থাকেন। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ব্যাংকের ম্যানেজার চঞ্চল বিশ্বাসের কাছে এই ঘটনা জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। এমনকি সংবাদ মাধ্যমের উপস্থিতির কথা জানতে পেরে কৃষ্ণগঞ্জ শাখার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বলেন জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে, তদন্ত সংক্রান্ত ব্যাপার কথা বলে সংবাদ মাধ্যমের কাছে দায় এড়িয়ে গিয়েছেন। শুধু বলেছেন, আমরা কৃষ্ণনগর মেন জায়গাতে সমস্তটা জানিয়েছি, তারাই সবটা বলবেন। তবে প্রতারিত গ্রাহকদের অভিযোগ ব্যাংকের তরফ থেকে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই শাখার ব্যাংক ম্যানেজার। প্রচুর মানুষ জীবনের শেষ সম্বল হারিয়ে অসহায়ের মতো ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলেন। প্রশ্ন তুলেছেন, ব্যাংকেও কি টাকা আত্মসাৎ হয়? দিয়াতে সিএসপি রয়েছে এটিএম এর পাশে, সেখানে এই কৃষ্ণগঞ্জ এসবিআই এর একটা শাখা, সেখানে শান্তনু কর্মকার বলে একটা ছেলে ওই সিএসপি তে বসতো। এবার বিগত এক বছর ধরে ওখানে এরকম কিছু হচ্ছে যে মানুষ ওখানে টাকা তুলতে যাচ্ছে ও জাল রসিদ বের করে দিচ্ছে। সেটা অশিক্ষিত লোক যারা আছে পাড়ার, তারা বুঝতে পারিনি যে ওটা জাল রসিদ বা কি। তারা দিয়েছে বিশ্বাস করে, তাকে ভগবানের মতো বিশ্বাস করে তার কাছে টাকা দিয়েছে। তার কাছ থেকে রিসিপ্ট সে একটা দিয়েছে, সেটা জাল রিসিপ্ট দিয়েছে। এখনই সেটা দেখা যাচ্ছে, এরা আগে বুঝতে পারিনি যে ওটা জাল রিসিপ্ট, সেটা নিয়ে চলে এসছে। এবার ও কিছুদিন আগে বাড়িতে, আর ও সিএসপি বন্ধ পাওয়া যাচ্ছে না, বাড়িতে গিয়ে যোগাযোগ করা হলো, সে বাড়িতে নেই। গরিব মানুষ আউটসোর্সিং বোঝেন না। যদি আউটসোর্সিং এর হাল এমন হয় তাহলে ভাবতেই বুক ধরফর করছে। না জানি এই আউটসোর্সিং এর কুফল কত মানুষ ভোগ করবেন। এখন গ্রাহকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের মেহনতের পয়সা ফেরত পান। সেই দিকে ওরা কোথায় গিয়েছে তো না জানে, চলে না বলে চলে গেছে তো আজানা। বাড়িতে তালা দেওয়া রয়েছে, কদিন ধরে তালা দেওয়া রয়েছে? আমি তো কালকে দেখলাম তালা দিয়ে। যে শাখাটা ছিল সিএসপি, সেই শাখায় আমাদের যে অ্যাকাউন্টটা করা হয়েছিল, সেই অ্যাকাউন্টে আমার টাকা ছিল 40,496 টাকা। যথাযথ আমি টাকা তুলতে গিয়ে দেখি ব্যালেন্স চেক করে আমার সেই ব্যালেন্স দাঁড়িয়ে আছে 511 টাকা। আর আমার এই টোটাল বাকি ব্যালেন্স চেক কোথায় গেল? তাহলে আপনি কি ভাবছেন? আমি এখন ভাবছি, আমি এসবিআই তে এসছি, ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজার বললো আপনারা একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আমাদের 10 দিন টাইম দেন, আমরা 10 দিনের ভিতরে দেখছি কি করা যায়। আমরা সেই অপেক্ষাতেই আছি। তবে কান পাতলে এটাও শোনা যায়, ব্যাংকের সাধারণ মানুষ কোনো কাজ করাতে গেলে ব্যাংকের অফিসাররা জোর করে তাদের নামে জীবন বীমা করিয়ে দেন, মিনিমাম 1500 টাকা এক বছরের জন্য। টাকা জমা দিতে গিয়েছি, ধরেন তারা টাকা জমা নেয়নি, আমি আমাদের সিএসপির কাছে পাঠিয়েছি, বলেছে ওখানে জমা দিলে মানে সঠিক কাজ করবো, কিন্তু মাঝে মাঝে আমি 500 টাকা নিয়ে যেতাম। যেহেতু আমরা গরিব মানুষ, 500 টাকা ব্যাংকে জমা নেয়নি, সিএসপির কাছে পাঠিয়েছে। তা আমার 100 টাকা থেকে জমিয়েছি, জমে আমার 40,000 টাকা আছে, দিয়ে সেই টাকাটা আমার নিচ্ছি। কে তুলে নিল? শান্তনু, শান্তনু কর্মকার তুলে নিয়েছে, সিএসপি। টাকা তুল দিয়ে আসলে বলতে শাখায় যাও, শাখায় যাও, টাকা দেবে, আমরা দিতে পারবো অল্প টাকা। এইবারে শাখা শাখায় পড়া গেছে আমাদের, এখন শাখার থেকে আমাদের টাকা তুলে নেওয়া হয়ে গেছে। টাকা তখন দেবে, সে টাকা তাকে তখন এই ব্যাংকে নেবে, হেড ব্যাংকে। এটা এই ব্যাংক থেকেই পাঠাচ্ছে নাকি? এই ব্যাংকে দিয়ে পাঠা গেছে। আপনার নাম?
আপনার কত টাকা নিয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার জন্যই এই মত পোষণ করেছেন গ্রাহকরা। ব্যাংক কি আদৌ এভাবে কাজ করতে পারে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।